সো আজকের দিনের নাম্বার থ্রি বা থার্ড যে জিনিসটা তোমাকে ইনস্টল করতে হবে মোটামুটি রেডি হওয়ার জন্য, যদিও এটা আমরা ইমিডিয়েটলি মানে প্রথম 5টা বা 10টা মডিউলে আমরা ইউজ করব না, কিন্তু তারপরেও একটু রেডি হয়ে থাকাটা ভালো আর কি। অথবা তোমার যদি ইনস্টল করাও লাগে, তুমি এটাকে ইনস্টল করতে গিয়ে তুমি যদি কোনো একটা প্রবলেম ফেস করো, ওটা সলভ করারও তোমার কাছে যথেষ্ট সময় থাকবে। সো এইটা আমরা নাম্বার 3 যেটা ইউজ করব সেটা হচ্ছে নোড। তুমি জাস্ট নোড ডাউনলোড, এই যে নোড NODE তারপরে ডাউনলোড, এটা লিখে যদি তুমি এন্টার মারো তাইলে তোমাকে একটা সাইট দেখাবে যেটা হচ্ছে node.js.org। এটাতে তুমি চলে যাবা। গেলে এইখানে তুমি যদি উইন্ডোজ ইউজ করো তাইলে উইন্ডোজ, তুমি যদি ম্যাক ইউজ করো ম্যাকের, অথবা তুমি অন্য কিছু যদি ইউজ করো সেখানে যাইতে পারো, অথবা এত কিছুতে তোমার কিচ্ছু মাথা খামানোর দরকার নাই, জাস্ট উইন্ডোজ এটাতে ক্লিক করে দাও। আরও অনেক জিনিস নিচে আছে, আরও অনেক ভেরিয়েশন আছে, এত কিচ্ছু চিন্তা করার দরকার নাই। তুমি উইন্ডোজ ইউজার, চোখ বন্ধ করে উইন্ডোজ ইনস্টলারে ক্লিক করে দাও। ক্লিক করে দিলে এই জিনিসটা তোমার এখানে ডাউনলোড হয়ে রেডি হয়ে থাকবে। তো যখন তোমার এটা ডাউনলোড হয়ে রেডি হয়ে থাকবে, তারপরে গিয়ে তুমি এটা ক্লিক করে ওপেন করে স্টেপ বাই স্টেপ ইনস্টল করে ফেলবা। যখন তোমার ডাউনলোড শেষ হয়ে যাবে, তার মানে তুমি এইটাতে গিয়ে তুমি ডাবল ক্লিক করে দিলে তোমার কিছু একটা জিনিস এখানে ওপেন হবে। সো এখানেও অ্যাজ ইউজুয়াল আমরা বেশি কনফিগারেশন বেশি পণ্ডিতি করবো না, জাস্ট স্টেপ বাই স্টেপ যেটা যেটা বলছে ওটাতে ক্লিক করে চলে যাব। তো আমরা এটা দিলাম, দিয়ে এখানে জাস্ট অ্যাকসেপ্ট করার, এইটা অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট না করলে তোমার সামনে যেতে দিচ্ছে না। তার মানে এটা প্রতিবন্ধকতা, এটাতে একটা ক্লিক করে দিলাম, তারপরে নেক্সটে গেলাম, তারপরে যা যা দিচ্ছে যেইভাবে দিচ্ছে সেভাবে দেখ, কোনো সমস্যা নাই। এরপরে আমরা নেক্সটে চলে গেলাম, তারপরে ইনস্টল আসে, ইনস্টলটা হইতে থাকবে, কিছুক্ষণ সময় লাগবে, তোমার কম্পিউটার অনুসারে হয়তো একটু বেশি বা কম সময় লাগতে পারে, কিন্তু এটাকে ইনস্টল হয়ে যেতে দাও। আর যদি তোমার পারমিশন চায় মানে অথরাইজ হিসাবে, তাহলে সেই পারমিশনটা তুমি দিয়ে দিবা, তাহলে সেটা ইনস্টল হয়ে যেতে পারবে। মানে এখানে আরও কতগুলো জিনিস ওরা ইনস্টল করে ফেলবে, তো এটা সিরিয়াল ওয়াইজ ইনস্টল হয়ে যেতে দাও, এবং পারমিশন চাইলে তুমি ডেফিনেটলি পারমিশনে টুক করে একটা গুতা মেরে দিলা আর কি। যখন ইনস্টল শেষ হয়ে যাবে, জাস্ট তুমি ফিনিশে ক্লিক করে দাও। তো আমাদের যে এই নোড যে অ্যাসটা ঠিকমতো ইনস্টল হয়েছে, এটা আমরা চেক করার জন্য জাস্ট স্টার্টমেন্টতে যাব, তারপরে আমরা CMD এরকম একটা জিনিস লিখবো। তো CMD যদি লিখি তাহলে এইরকম একটা জিনিস দেখাবে, কমান্ড প্রম্পট। ম্যাকের জন্য একটু হালকা ডিফারেন্ট কিছু একটা হবে, কিন্তু উইন্ডোজ ইউজাররা কমান্ড এই জিনিসটাকে দিবা, ম্যাকে ইউজাররা হয়তো করবা এখানে টার্মিনাল খুঁজবা। সো তুমি সামহাও যদি অ্যাপ্লিকেশনে গিয়ে ম্যাক ইউজাররা খুঁজবে টার্মিনাল, আর এরা খুঁজবে হচ্ছে কমান্ড প্রম্পট। এটাতে ক্লিক করার পরে এইরকম কিছু একটা জিনিস আসবে, এটাকে তুমি যদি একটু বড়সড় করে দেখতে চাও, সেক্ষেত্রে তুমি এইখানে রাইট ক্লিক করে প্রপার্টিস এটাতে ক্লিক করলে এই যে তুমি করতে পারো যে আমি মিডিয়াম চাই, অথবা তুমি নিজেও ফন্টে চলে যেতে পারো, গিয়ে এখানে বলে দিতে পারো 28, যে 28 সাইজ করে দাও। 28 যদি তোমার কাছে এনাফ মনে না হয়, তাহলে তুমি হচ্ছে 32, 37, 40, 36 আছে, 36 যা খুশি করে দিতে পারো। এইটা করার পরে নোড যে ইনস্টল হয়েছে এইটা বোঝার জন্য তুমি জাস্ট লিখবা নোড, তারপর ড্যাশ ড্যাশ, এই যে হাইফেন আছে না দুইটা, ড্যাশ ড্যাশ, তারপরে ভার্সন, এটা করলে তোমাকে নিচে কিছু একটা দিবে। যদি ইনস্টল না হয় তাইলে বলবে নোড ইজ নট রিকগনাইজড। সো তুমি যদি এই যে নোড ড্যাশ ড্যাশ ভার্সন লেখার পরে নিচে একটা ভার্সন লিখে দেয়, তাইলে তুমি বুঝে ফেলবা যে নোড ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এই ইন্ট্রোডাক্টরি মডিউলে বা স্টার্টিংয়ে আমরা 3টা জিনিস ইনস্টল করতে চাইছি, 3টা জিনিস তোমার ঠিকমতো ইনস্টল হয়ে গেছে। যদি ইনস্টল করতে গিয়ে তুমি কোনো প্রবলেম ফেস করে থাকো, তাইলে অবশ্যই অবশ্যই তুমি আমাদের গ্রুপে এই স্ক্রিনশট বিস্তারিত লিখে আমাদের গ্রুপে দিয়ে দাও, আমরা সেই প্রবলেমটা হেল্প করার চেষ্টা করব। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।